হ্যালো মাইক টেস্টিং হ্যালো হ্যালো শোনা যাচ্ছে এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে 7:30 আমি আর মা যাচ্ছি কোথায় মর্নিং ওয়াক তো নয় নিশ্চয়ই 7:30 সময় কি মর্নিং ওয়াক যায় ভোর 5টায় উঠতে হয় তার জন্য আর মা ঘুমাচ্ছে 5টার সময় আমি উঠে পড়েছিলাম উঠে ভিডিও টিডিও আপলোড করে শিডিউলে বসিয়ে এখন বেরিয়ে পড়েছি এখন কোথায় যাবো এখন যাবো আমি আগে একটা ব্লগ করেছি অনেক আগে আমি যখন আগে নতুন শুরু করেছিলাম মানে আগের বছরের শীতকালের দিকে আমাদের পিকনিক হয়েছিল ওইখানে গেছিলাম তো আজকে আবার ওখানেই যাবো ব্লগ করবো তো ভিডিওটা দেখতে থাকো মার সাথেই যাচ্ছি কতক্ষণ আর মাস্কটা দীপনের দোকান থেকে কিনেছি কেমন লাগে মাস্টার বলে আমি জানি আমাকে হিরো হিরো লাগে মাস্ক আর চশমা এই দুটো জিনিস পড়লে আমাকে দারুণ লাগে জানি আমি আরে আমার মধ্যে ব্যাপারই আলাদা ফাইনালি চলে এসেছি হলো বাজারের সামনে এই হলো বাজার দেখতে পাচ্ছ সেই এসেছিলাম আগের বছরে আবার এলাম এই বছরে আগের বছর শীতকালে এসেছিলাম এই বছর গরম করে এলাম এইবারই শুরু হবে মায়ের কেনাকাটা শুরু কোথায় পাওয়া যায় কোথায় কি কম দামে পাওয়া যায় আগে কি নেবে আগে কি নেবে দেখি 15 মিনিটস লেটার তাই বাজারে চলে এসেছি অনেকক্ষণ কিন্তু মা এখনো খুঁজে পাচ্ছে না অপশন বেশি হলে যেটা হয় অপশন কম থাকবে নিয়ে নেবে এবার অপশন বেশি হলে যেটা হয় চারিদিক খুঁজতে হবে কোথায় কম পাওয়া যায় কোথায় কম পাওয়া যায় চারিদিক খুঁজছে ওই জন্য এখন দেখা যাক কোথায় পাওয়া যায় কি পাওয়া যায় খুঁজে দেখছে কোথায় কি পাওয়া যায় চারিদিকে এদিক ওদিক সব জায়গায় একবার করে জিজ্ঞেস করছে আর হাঁটতে লাগছে একটা দোকানে যাচ্ছে কত এটা এত ঠিক আছে হাঁটতে লাগলো এটা কত এত হলো হাঁটতে লাগলো এই করে যাচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছে পেঁয়াজ নিতে মানে তাও ভালো দাঁড়িয়েছে কে ছোট মা 1 কিলো বলেছে ছোট মা 1 কিলো পেঁয়াজ নিতে বলেছে নাও এটা তুমিও দেখে নাও বাজার করতে করতে এতই মশগুল হয়ে গেছে রাস্তা পার হচ্ছে দেখে পার হচ্ছে না মানে কি বলবো রাস্তাটা দেখে পার হবে বলে দিলাম মানে বাজার কেনার তারা তো এই যে কি করে মানে সাইকেলটা আসছিলে ওই যে বড় গাড়ি আসতো তো অসুবিধা হয়ে যেত এদিক ওদিক কি করো আস্তে আস্তে যেতে পারো না কত করে কচু हमारे यहाँ ऐसा ही होता है A few moments later. তো ফাইনালি বাজার টাজার করে কমপ্লিট মা নিয়েছে হলো মাছ নিয়েছে আর ছোট মাদের মাংস মাংস নিতে বলেছিল তো মাংস মাংস নিয়ে নিয়েছি মা যাবে হলো টোটোতে মা টোটোতে যাবে আমি ডাইরেক্ট যাবো আমি তো এমনি গাড়ি ফাড়িতে যাই না আমি ডাইরেক্ট যাবো তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর মা গাড়িতে করে আসছে তো চলো কিছুক্ষণ একটু বসি মানে পারবিটা বিশাল গরম বিশাল এখন বাজে যে হলো 11টা আর এখন পরটা আর কালকে যে কাপড় ছোটটা একটু ছিল ওটাকে টিম টিম দিয়ে আরো ভালো করে কালকে থেকে ভালো করে এখন দিয়েছে তো এটা দিয়ে এখন খাবো দেখতে পাচ্ছ ওই ঘরের কাটা দেখা যাচ্ছে 11টা বাজে এখন রয়েছে হলো দোদোর ঘরে দোদোই পড়ছে আর টিভি দেখছে মানে কিরকম ধরনের পড়া পড়বে আর টিভি দেখবে দেখা যাচ্ছে দেখো এদিকে পড়ছে এইদিকে সিনচান দেখছে এদিকে পড়ছে এদিকে সিনচান দেখছে আঁকছিস ও কালকে পরীক্ষা নেই মালটা তারপরের দিন কি পরীক্ষা আছে ও কালকে পরীক্ষা আছে আজকে পরীক্ষা নেই আর কি কাল কি পরীক্ষা আমাদের সময় কি ছিল কি শারীরিক শিক্ষা এখন আবার স্বাস্থ্য শারীরিক শিক্ষা কি ধরনের নাম ভগবান জানে বাবা খেতে চলে এসেছে কিন্তু কারেন্ট নেই দুঃখের বশত এখন বাজতে যায় কটা পৌনে তিনটে মতো বাজতে যায় কিন্তু এখন কারেন্ট নেই গরমের মধ্যে এখন খাচ্ছে এখন সবে তো উঁচ্ছে দিয়ে চলছে যে মাছ এনেছে মাছ করছে মা ছকবাজি খেলেছে মাছে মাছ বা বলেছিল বড় মাছ কিনতে কিন্তু কম দামে চারা পোনা নিয়ে চলে আসে এখন খাবো A few moments later. I'm just being honest. You haven't earned it.
আর ফোনেও চার্জ ছিল না, যেহেতু একটু কারেন্ট চলে গেছিল বৃষ্টির মাঝখানে, কিছুক্ষণ কারেন্ট চলে গেছিল, ফোনেও চার্জ ছিল না। যাই চার্জ টার্জ দিয়ে নিয়েছি। আরেকটা জিনিস তোমাদের দেখা যাবে, এটা হলো সুয়ামের কভার, মানে এই সাইডে মনে হচ্ছে ইঁদুরে খেয়ে নিয়েছি, পুজোর সময় হয়তো শুভমের আমি ব্যাক কভার আর স্ক্রিন গার্ডটা পাল্টাবো, কেননা এই ফোনটাই সব এখন আমার কাছে, ওর স্ক্রিন গার্ডটা একটু ভেঙে টেঙে গেছে, তো পুজোর সময় ঠিক করবো। কিন্তু এরকম বৃষ্টি হলে কি করে হবে, এরকম বৃষ্টি হলে চলবে কি করে, সাতটা থেকে পাঁচটা দিন চলবে কি করে, বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে। যাও ফোনটা ঠিক করে রাখতে হবে, কেননা ফোনটা ছাড়া আমার এখন চলছে না কিছু, ফোনটাই সব কিছু হয়ে দাঁড়িয়েছে আমার কাছে, তো ফোনটা আমাকে ঠিক করতেই হবে। তো বেশ, এখন বাজে রাত 10:30, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছি। আর বাবা এখন মুড়ো খাচ্ছে, এখানে বসে বসে এই মুড়ো টুড়ো চেপাচ্ছে। আর আজকে ভিডিওটা এই অবধি, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আজকে চ্যানেল নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরদিন সকাল 8:30 সময়, তো টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ। আজকে মায়ের মাছের ঝোলটা ওফ অসাধারণ হয়েছে, অসাধারণ। চলো ভাই। আমি বললাম আমি এক জাম্পে চলে যাবো, কিন্তু মা বললো একটু ভিডিও কর, ভ্যানে যাচ্ছিস, ভিডিও ভিডিও করবি না, তাই জন্য ভিডিওটা অন করলাম। ঠিক আছে, দেখো ব্যাগ ফ্যাগ, এই যে ভর্তি ব্যাগ, একটা ব্যাগ একটা ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে নিয়েছে। কটা এসেছিল আমি কটা বাজে দেখতে পাচ্ছি না, আমি দেখি না টাইমটা, যাই হোক অনেকক্ষণ কেটে গেছে, আস্তে আস্তে হাত ধোয়া গেছে। তো চলো ডাইরেক্ট বাড়ির দিকে যাই। আর আর কি বলবে, না আর কিছু বলার নেই, সব বেরিয়ে গেছে বাজারে ঘুরে।